সাসা, ও সাসা, সাসা দরজা খোলো, সাসা, ও সাসা। কি রে করিম, আমরা ভেবাচ্ছিস কেন, বাড়ির কি ডাকা পড়িছে নাকি ঠাটা পড়িছে? ঠাটা বললে তো হতোই চাষি, আমার এই কালো গাড়িটা। কালো গাড় কি আছে রে? এ কালো গাড় কি আছে? কালা গরুটা কেমন যেন করছে, রাতভর ঝাড়াইছে, কোনো সারা শব্দ নাই, কেমন যেন নেতা হয়ে গেছে। তাই কি কইস, আমার অত ফাইন কালো গরুটার কি মিষ্টি দুধ, তুমি খারাই আছো কে? গরুটারে উপজেলায় নেওয়ার ব্যবস্থা করো। ও করিম, যা একটা ভ্যান ডাকি নিয়ে আই যা। আচ্ছা, তুমি উত্তেজিত হয়ে না তো, আল্লাহর উপরে ভরসা রাখো। আল্লাহ কয় কি, তাই বলে তুমি হাত পা দুটি বসে থাকবা? আরে যদি শোয়াসে অসুখ হয় তাহলে আমার খামারের সব গরুগুলা মরক লাগবি। এত সকালে কি ডাক্তার পাওয়া যাবে রে? তুমি কও তালি পারে আমি এখন কি করবো? তুই এক কাম কর, ওই পুপারা দবিশেখের খামারে যা, দবিশেখরে যা কবি যে আমাকে কালো গাইডা ধারানি হয়েছে, তার ওখানে তো ডায়রিয়ার ওষুধ থাকে, নিয়ে চলে এসো। আচ্ছা আমি এখনই যাচ্ছি। যা যা যা, আমরাও গাইতে দেখে এসো। কিরে করিম, এত সাত সকালে? চাচা ওই যে আমার কালা গরুটা আছে না, ওটা ধরছে। চাচা আপনার কাছে পাঠালো ওষুধ নেওয়ার জন্য। দাঁড়া, আরিস মিয়াকে একটা মোবাইল করে দিই। খবর বন্ধু, আজ সকালে সমান পাঠাইছো যে? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসতেছি। আপনারা তো পিঠাটা মুখেও দেননি। কি করে দিস সালে ভা, এই পিঠা তো কালাগার দুধ দিয়ে বানানি। তুমি এত উত্তেজিত হয়ে না তো, তোমার না হাটে রিং পরানি, আরো বেশি কাদার দিন সামনে আসবে। কি কন ভাই, খারাপ কি কিছু ভাবছেন? গত ছয় মাসে আপনার দুইটা গরু নিল, আর রোগ বালাই তো লাইগেই আছে। আর আমার খামারের দিকে চাইয়া দেখেন, গরুর মরার কথা তো দূরে কথা, রোগ বালাইও খামারের আশপাশে ঘেঁষতে পারে না। রোগ বালাই হওয়ার আগেই আমার মোবাইলে মিস কল চলে আসে। মিস কল? ওই আর নোটিফিকেশন বা আগাম বার্তা, আর সাথে সাথে আমি ডাক্তারের শরণাপন্ন হই। কালী ভাই জান, কি করলি আমার গরু অসুখ হওয়ার আগেই আমার মোবাইলে ওই মিস কল নোটিস চলে আসবি? ওই আর সূর্যমুখী প্রাণী সেবায় গিয়া একটা ইন্স্যুরেন্স করতে। তারপর? তারপর আর কি, তোমরা দুজনে মিলে আনন্দ করবা। বৈশা বৈশা পানছি বাবা। হ্যাঁ কি ভাইজান, আমার একটা কথা ছিল, এই যে মানুষ মারা গেলে যেমন ইন্স্যুরেন্সের টাকা পাওয়া যায়, গরু মারা গেলেও কি তেমন? ভাবি সাহেব, সেটা কি আর কয়া লাগে? আলবাত পাবেন, এই যে আপনার গরুটা মারা গেল, আপনার যদি এই সূর্যমুখী প্রাণী সেবা ইন্স্যুরেন্স থাকতো তাহলে কি গরুটা মারা যাইতো? যাইতো না। তোমার খালি আজকে বি কথা। তুমি আর কথা কইয়ে না, তুমি ভাইজানের সাথে যে আমাকে সব গরুগুলার ইন্স্যুরেন্স করে আসো। তুমি আমার খামারদারে বাঁচাও, যাও উঠো। আসবো বাবাজি। আরে চাচা আসেন আসেন, বসো বন্ধু বসো। তো চাচা এত সকালে খামারে কি কোনো সমস্যা হয়েছে? আরে না না, সূর্যমুখী প্রাণী সেবা ইন্স্যুরেন্স করা, আমার খামার নিয়ে আমি কোনো চিন্তা করি না। আমার বন্ধু হারিস মিয়া। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো চাচা শরীর কি খারাপ আপনার? না বাবাজি, আর শরীর আমার হাতে তো এমনি রিং পরা নেই, আমার সাওয়ালটা ওই ঢাকায় থাকে, মায়েরে বিয়েছি টাঙ্গাইলে, আর খামারের গরুগুলো নিয়েই আমাদের দুজনের দিন পাঁচ কাটে যায়। এক একটা গরু আমার সন্তানের মতো, সকালে আমার একটা। আরে বন্ধু ওকে ভাঙ্গে পড়ো না তো, আমরা তো সূর্যমুখী প্রাণী সেবা চলে আসছি, এখন আর কোনো টেনশন নাই। কি বলো বাবাজি? আমার বন্ধু ওই দবির কষ্ট ছিল,
যে সূর্যমুখী প্রাণী সেবা কেন্দ্রে রেজিস্ট্রেশন করলে ওই গরুর পেটের মধ্যে নাকি একটা মেশিন বসায় দেবেন। না চাচা, মেশিন না তো, এটা হচ্ছে বোলাস ক্যাপসুলের মতো। আমি করে দেখাচ্ছি, এই হচ্ছে বোলাস। দেখেন, আমরা যখন ব্যাংকে অ্যাকাউন্ট করতে চাই তখন আমাদের ভোটার আইডি কার্ড, আমাদের ছবি, আমাদের আঙুলের ছাপ, আমাদের স্বাক্ষর, কত কিছুই না লাগে। কিন্তু একটা গবাদি প্রাণীর পক্ষে তো এত কিছু রাখা সম্ভব না। তাই ক্যাপসুলের মতো এই ক্যাটেল বোলাসটা গরুর মুখের ভিতর দিয়ে পেটের ভিতরে বসিয়ে দেওয়া হয়। কি বাবাজি, এটা গলায় ঝুলে দিলে হয় না? হ্যাঁ অবশ্যই হয়, যদি শুধুমাত্র একটা ট্র্যাকার হতো। কিন্তু গবাদি প্রাণীর রোগবালাই আগে যদি জানতে চাই আমরা, তাহলে গবাদি প্রাণীর শরীরের সাথে তো আমাদের একটা সম্পর্ক থাকা উচিত, তাই নয় কি? না করছিলাম কি, গোবরের সাথে যদি বাড়া যায়। না, উন্নত প্রযুক্তিতে এটা এমন ভাবে বানানো যা স্থাপনের পর গরুর পেটি ফিক্স থাকে। তাছাড়া বিশ্বের বড় বড় বিজ্ঞানী এবং প্রাণী চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পর্যন্ত নেই, এমনকি গাভীর দুধের পরিমাণও কোনো তারতম্য হয় না। আর এই ক্যাটল ব্লাসের মাধ্যমে আপনার গরুর তাপমাত্রা সবসময় রেকর্ড হবে, যা আপনি আপনার মোবাইলে দেখতে পাবেন। তাছাড়া গরুর যদি কোনো রোগ বালাই হয় তার আগাম বার্তা পাওয়ার জন্য আপনার মোবাইলে পুশ নোটিফিকেশন চলে যাবে। তাই বিলম্ব না করে আপনার যখন দরকার তখনই আপনি চিকিৎসকের কাছে চিকিৎসার জন্য যেতে পারবেন। বলেন কি, তাহলে তো আমার অনেক আগে আসা উচিত ছিল। আচ্ছা বাবা, আর একটা কথা বলি। জি চাচা, বলেন না চাচা। না, ওই যে বোলাস বললেন না, ওই বোলাসটা যখন গরুর পেটের মধ্যে বসায় দিবেন বাবাজি, ওইটা কি কোরবানির করার জন্য জায়েজ হবে? নি কেন হবে না, আল্লাহ কি বলেছেন রোগের কোনো চিকিৎসা করা যাবে না? না, বাইরে একটা জিনিস ওই শরীরের ভেতরে থাকবে তো চাচা। আপনার হাটেই তো রিং বসানো, সেটাও তো বাইরের, তাই বলি কি চাচা? আর ক্ষতি হবে না বাবা, আর ক্ষতি হবে না। তাহলে আপনি বলেন যে আমার গরুগুলারে কবে আপনার সূর্যমুখী প্রাণী সেবাতে যায় ইন্স্যুরেন্স করাবো? ইনশাআল্লাহ আগামীকালই আমরা আপনার গরুর খামারে গিয়ে আপনার গরুগুলোর হেলথ চেক আপ করে বর্তমান অবস্থা বুঝে সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিব। ও চাচা, আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে যান আমাকে। বন্ধু, তোমার ঠিকানাটা দাও। লেখেন।